আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে এবং এটি হলো যারা সরকারি বেসরকারি স্কুলসমূহের মধ্যে ভর্তি আবেদন দুই হাজার তেইশে আপনারা আপনার সন্তান আপনার ভাই বোন কিংবা আপনার পরিবারের যে কারোই আবেদন করুন না কেন সেটি কিভাবে করবেন আবেদন করার সঠিক পদ্ধতি আজকের এই ভিডিওতে এ টু জেড আমরা জানাবো তাই আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালোভাবে দেখবেন দেখুন আবেদন করার জন্য আপনাদেরকে অবশ্যই এই যে ওয়েবসাইটটি রয়েছে এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এখানে আসতে হবে এখন কথা হলো এটি নিয়ে সার্কুলার ভিডিও আমাদের করা রয়েছে সেটি আমাদের আই বাটনে আপনারা দেখতে পাবেন এখানে শুধুমাত্র কিভাবে অনলাইনে সঠিকভাবে ফর্মটি পূরণ করবেন সেটি দেখানো হলো তাই এখানে ফর্ম পূরণের পদ্ধতি আপনারা দেখতে পাবেন দেখুন এখানে আসলে আপনারা সবার প্রথমে এখানে দুটি ট্যাব দেখতে পাবেন একটি হলো সরকারি বিদ্যালয়সমূহের আবেদন একটি হলো বেসরকারি বিদ্যালয় সমূহের আবেদন আপনি দুটি সেক্টরে আবেদন করতে পারবেন তবে আলাদা আলাদা ফর্ম নিতে হবে প্রত্যেকটির ফর্ম প্রক্রিয়া কিন্তু সেম তাই আমি যে কোনো একটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সরকারি আবেদন সমূহ যেটি সেটি দিয়ে আমি আপনাদেরকে দেখাবো সরকারি বিদ্যালয় সময় আবেদন এখানে আমি সবার প্রথমে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে বিদ্যালয়ে যে ভর্তি আবেদনের ফর্মটি সেটি দেখতে পাচ্ছি এখানে অবশ্যই সবগুলোই ইংরেজিতে পূরণ করতে হবে এবং স্টারমার্ক যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এগুলো পূরণ না করলে কিন্তু আপনার আবেদনপত্র ভুল হবে এবং আপনি যদি কখনো আবেদন করার ক্ষেত্রে দেখেন যে কোনো কিছু ভুল হয়েছে সেক্ষেত্রে আপনি যদি আবেদনপত্রটি বাতিল করতে চান তাহলে এখানে ভুল আবেদন মুছে ফেলুন এই অপশনে ক্লিক করতে পারবেন এছাড়া আপনি যে বিদ্যালয়গুলোতে আবেদন করবেন সেই বিদ্যালয়গুলোর তালিকা এখানে দেখতে পাবেন সেখান থেকে সেই তালিকাগুলো দেখে নেবেন কোন কোন ক্লাসে ভর্তি করানো যাবে এরপর আসা যাক আপনি কীভাবে ফর্মটি পূরণ করবেন সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার নাম দিতে হবে অর্থাৎ স্টুডেন্টের নাম দিতে হবে এখানে স্টুডেন্টের নাম যেটি সেটি এখানে দিয়ে দিবেন। এরপর স্টুডেন্টের নাম দেওয়ার পরে স্টুডেন্টের জন্ম তারিখ দিতে হবে অবশ্যই আপনার জন্ম তারিখ সার্কুলার ভিডিওটি আমি ডিটেলস আলোচনা করেছি অবশ্যই আপনি যে ক্লাসে ভর্তি করাবেন তার যে মিনিমাম রেঞ্জ সেটি থাকতে হবে তো এখানে সবার প্রথমে আপনাকে ডেট দিতে হবে সবার প্রথমে আপনাকে ডেট দিতে হবে তারপরে মাস দিতে হবে তারপরে সাল যেটি সেটি হাইফেন দিয়ে দিয়ে দেবেন এভাবে দিয়ে দেবেন এরপরে জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিকভাবে এখানে আপনাকে দিতে হবে দেখুন জন্ম নিবন্ধন নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পরে এখানে আপনাকে অবশ্যই সেই বালক বালিকা নাকি তৃতীয় লিঙ্গ সেটি সিলেক্ট করে দিতে হবে অবশ্যই সেটি সিলেক্ট করে দিবেন একটি মোবাইল নাম্বার দিবেন যেটি অবশ্য আপনার কাছে থাকে এবং যেটি হারাবে না এবং যেখানে পরবর্তীতে আপনি সকল আপডেট পেতে পারবেন এমন একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন আমি সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর সেই মোবাইল নাম্বারটি আবার এখানে টাইপ করে লিখতে হবে অবশ্যই দুবার মোবাইল নাম্বারটি লিখতে হবে এরপর যে কাজটি করতে হবে এখানে পিতার নাম লিখতে হবে পিতার এনআইডি নাম্বার দিতে হবে মাতার নাম লিখতে হবে মাতার এনআইডি নাম্বার দিতে হবে এরপরে অভিভাবক হিসেবে যার নাম দিবে তার নাম এরপরে এনআইডি নাম্বার দিতে হবে এখানে অভিভাবকের তথ্য না দিলেও চলবে তো এখানে পিতার নামটা আমি দিয়ে দিচ্ছি তার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে মাতার নাম তারপরে মাতার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপরে অভিভাবক হিসেবে কাউকে দিলাম না এরপরে কোন শ্রেণীতে আবেদন করবে সেই শ্রেণীতে অবশ্যই সিলেক্ট করবেন এরপরে আমি শ্রেণীটি সিলেক্ট করলাম এবার সেই শ্রেণীটি সিলেক্ট করার পরে এখানে পূর্ববর্তী যে স্কুলের নাম সেই স্কুলের নামটি এখানে লিখে দিতে হবে এবং কোন ক্লাসে ছিল সেই ক্লাসটি অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন অবশ্যই আপনি যদি নবম শ্রেণীতে আবেদন করেন তাহলে পূর্ববর্তী ক্লাসটা অষ্টম শ্রেণী হবে অর্থাৎ যে শ্রেণীতে আবেদন করবেন তার আগের শ্রেণীর যে ক্লাসটি সেটি সিলেক্ট করে দেবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখানে বর্তমান ঠিকানা দিতে হবে বর্তমান ঠিকানা হিসাবে আপনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থানের নাম লিখে দেবেন এখানে বিভাগ সিলেক্ট করতে হবে কোন বিভাগে রয়েছেন এরপর এরপর আপনাকে জেলা সিলেক্ট করতে হবে কোন জেলায় রয়েছেন এরপরে কোন থানার অধীনে রয়েছেন সেটি সিলেক্ট করতে হবে অবশ্যই তাই আপনি সেই থানাটি সিলেক্ট করে দিবেন এরপর হলো পোস্ট কোড কি সেটি দিয়ে দিবেন অবশ্যই পোস্ট কোডটি দিয়ে দিবেন এরপর হলো স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন যদি একই হয় তাহলে একই দিয়ে দিবেন আর ভিন্ন হলে ভিন্ন যেটি সেটি দিয়ে দিবেন বিভাগ জেলা সেগুলো আবার সিলেক্ট করে দিবেন এরপর থানা কি সেটাও সিলেক্ট করে দিবেন এরপর পোস্ট কোড কী সেটাও সিলেক্ট করে দেবেন এরপর আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি সেটি হলো গ্রুপ সিলেক্ট করা কোন গ্রুপে ভর্তি হতে চান যদি নবম শ্রেণীতে ভর্তি হয় তাহলে গ্রুপ থাকবে অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে সেই গ্রুপটি থাকবে না তো এখানে আপনি যে গ্রুপে ভর্তি হতে চায় সেই গ্রুপটি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এরপর কোন বাসনে ভর্তি হতে চায় সেটি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এখানে কিন্তু ভুল করা চলবে না বাংলা হলে বাংলা ইংরেজি হলে ইংরেজি অবশ্যই সেটি সিলেক্ট করে দিতে হবে এরপর হলো কোন বিভাগীয় অধীনে অর্থাৎ কোন থানার অধীনে আপনি স্কুলগুলো চয়েস দিতে চান সেই স্কুলগুলো অবশ্যই এখান থেকে তে সিলেক্ট করে দিতে হবে সবার প্রথমে বিভাগ এরপর হলো জেলা এরপরে জেলা এরপরে কোন থানা সেটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন যেমন আমি এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন থানা হিসাবে দিলাম এরপরে সেই বিদ্যালয়গুলোর তালিকার দিকে দেখান এখানে ক্লিক করবেন দেখুন এখানে ক্লিক করলে সেই তালিকাগুলো দেখতে পাবেন এখানে কয়টি স্কুল রয়েছে সেটি দেখাচ্ছে এখানে যেমন ওই তালিকার অধীনে আটটি স্কুল রয়েছে যদি ঢাকা মহানগরী স্কুলসমূহ হয় সেক্ষেত্রে গ্রুপ ওয়াইজ কিন্তু স্কুলগুলো দেখাবে সে গ্রুপ ওয়াইজ আপনার স্কুলগুলো সিলেক্ট করতে পারবেন এক ফর্মে একটা গ্রুপ সিলেক্ট করে দিতে পারবেন এরপর এখান থেকে আপনি যে কোনো পাঁচটি চয়েস দিতে পারবেন এখানে চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি একই স্কুলে দুইটি শিফট চয়েস করেন তাহলে দুইটি আলাদাভাবে চয়েস দিতে হবে তো সবার প্রথমে আপনি কোন স্কুল চয়েস করবেন সেটি দিয়ে দিবেন দেখুন সবার প্রথমে যেটি দিবেন সেটি হল আপনার প্রথম চয়েস অর্থাৎ ফার্স্ট চয়েস যেমন আমি এখানে গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল দিচ্ছি এরপরে এটি কোনটি সেটি কিন্তু সিলেক্ট করে দিতে হবে পবাতি নাকি আপনার দিবা সেটা অবশ্যই মাস্ট সিলেক্ট করে দিবেন দেখে তারপরে সিলেক্ট করবেন প্রথম দ্বিতীয় সেইগুলো তো এখানে আমি প্রবাতি দিলাম প্রথম এরপরে হলো এটি হলো কোটা এখানে জেনাল কোটা রয়েছে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে এরপরে মেট্রোপলিটন কোটা রয়েছে এরপরে এখানে একাধিক কোটা রয়েছে কিন্তু দেখুন শিক্ষা মন্ত্রণালয় কোথা রয়েছে সরকারি বিদ্যালয় কর্মকর্তা কর্মচারী সন্তানদের কোটা রয়েছে প্রতিবন্ধী কোটা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এরিয়া ক্যাচম্যান এরিয়া কোটা রয়েছে এরপরে হলো আপনার গণভবন কর্মকর্তা কর্মচারীর কোটা রয়েছে সরকারের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী কিনে সে কোটা রয়েছে এরপরে হলো এসআইবি কোটা যেটি হলো আপনার ভাইবোন যদি সরকারি স্কুলে পড়ে থাকে তাহলে সেই কোটা রয়েছে এছে। এছাড়া এজিবি কলোনি কোটা রয়েছে এবং লিল্লা বোর্ডে অর্থাৎ এতিম কোটা রয়েছে তো কোটাগুলো যদি থাকে তাহলে দিবেন এবং কোন স্কুলে কোন কোটাগুলো রয়েছে সেগুলো কিন্তু সেই কোটার নিচে টিকমার্ক দেওয়ার অবস্থান যেগুলো সেগুলোতে দেখতে পাবেন যেমন এখানে এই স্কুলগুলোতে শুধুমাত্র একটি দুটি তিনটি এই চারটি কোটা রয়েছে অন্যগুলো নেই তো যেগুলো যে স্কুলে রয়েছে সেগুলো সেই অনুসারে যদি কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিবেন এরপরে হলো আপনি দ্বিতীয় চয়েস দেবেন যেমন আমি দ্বিতীয় চয়েস গভর্নমেন্ট মুসলিম হাই স্কুলের যে দিবা শাখা সেটি দিচ্ছি আমি প্রবাতী শাখা প্রথমে দিলাম দিবা শাখা দ্বিতীয়তে দিলাম অর্থাৎ দুটি শিফট কিন্তু আমি দুটি আলাদা চয়েস হিসেবে দিলাম আমি আর সর্বোচ্চ এই ফর্মে আর তিনটি দিতে পারব ভিন্ন ভিন্ন শিফট ভিন্ন ভিন্ন স্কুলের অথবা একই স্কুলের এরপর হলো আমি কলেজের স্কুল সিলেক্ট করে দিলাম এরপরে হলো অন্যান্য স্কুলগুলো আমি দিচ্ছি আমার ইচ্ছা মতো করে তো এভাবে করে আমি দিয়ে দিলাম যদি আমার কোটা থাকে কোটাগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দেবো এরপরে যদি না থাকে তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই এরপর যে কাজটি করতে হবে অবশ্য ছবি দিতে হবে ছবিটি অবশ্য তিনশো ইন্টু তিনশো পিক্সেলের হতে হবে কিলোবাইটের ভিতরে হতে হবে এরপর আমি ছবিটি সিলেক্ট করে দেবো ছবি পিছনে অবশ্যই যে কোনো এক কালারে ছবি থাকতে হবে অর্থাৎ এক কালার হতে হবে এরপর আমি ছবিটি সিলেক্ট করে দিলাম ছবির পিছনে যে কোনো এক কালার দিলাম এরপর এখানে আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক এখানে আমি ক্লিক করবো এরপরে হলো এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করব। এরপর দেখবেন এখানে সাকসেসফুলি সেভড লেখা আসবে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এটি লেখা আসবে এখানে আমার আবেদন ফর্ম ডাউনলোডের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ডাউনলোডটি করে নেবেন এরপরে আপনাকে যে কাজ করতে হবে আপনাকে অবশ্যই যে ইউজার আইডিটি পেয়েছেন এখানে দেখুন একটা ইউজার আইডি দেওয়া রয়েছে এই ইউজার আইডিটি দিয়ে আপনাকে পেমেন্ট দিতে হবে কিভাবে পেমেন্ট দিবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পেমেন্ট করার জন্য আপনার অ্যাপ্লিকেশনের নিচে কিন্তু সে প্রসেসটি লেখা রয়েছে তো এইটি অবশ্যই আপনি দেখে নেবেন যেমন এখানে আপনি যে ইউজার আইডিটি পেয়েছেন সেটি দিয়ে আপনি যে কোনো টেলিটক সিম থেকে অর্থাৎ যে কোনো মোবাইলের টেলিটক সিম থেকে আপনাকে এস মাধ্যমে অর্থাৎ রিচার্জের মাধ্যমে সেই টাকাটি পেমেন্ট করতে হবে আপনি সবার প্রথমে আপনার যে পেমেন্টের ফিটি সেটি অবশ্যই রিচার্জ করে নেবেন এটি কোনো বিকাশ নগদ রকেটের মধ্যে দেওয়া যাবে না শুধুমাত্র রিচার্জের মাধ্যমে দিতে হবে রিচার্জ করে সেই অ্যাকাউন্টে টাকাটি অবশ্যই থাকতে হবে এরপরে আপনি মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে জি এসে ভালো করে দেখুন জি এসে স্পেস দিবেন স দেবেন এরপর যে ইউজারটি আপনি এখানে পেয়েছেন সেটি দিতে হবে এরপর ওয়ান সিক্স থ্রি টু পাঠাতে হবে অবশ্যই মনে রাখবেন এখানে যে ডেটটি দেওয়া রয়েছে অর্থাৎ আপনার আবেদন শেষের যে ডেট অর্থাৎ ছয় ডিসেম্বরের আগে অবশ্য আপনাকে এস এম এস করে পেমেন্টটি পেমেন্ট করতে হবে তো এরপরে হলো আপনি এস এম এসটি পাঠানোর পরে ফিরতে এ আপনাকে একটি পিন নাম্বার দিবে আট সংখ্যার সেই পিন নাম্বার দিয়ে পরবর্তীতে আপনাকে সেকেন্ড এস এম এস করতে হবে সেটির জন্য আবার মেসেজ অপশনে গিয়ে জি এস এ লিখবেন এসপ্রেস দিবেন ইয়েস দিবেন ইয়েস লিখবেন এরপর স্পেস দিয়ে পিন নাম্বার যেটি পেয়েছেন আপনি ফিটতে এস এম এস এ সেই এস এম এস পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এরপর ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে পাঠিয়ে দেবেন এরপর আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে ফিরতি এস এম এস এ এবং আপনার টাকার যেটি রয়েছে সেটি ব্যালেন্স থেকে কেটে নেবে এভাবে করে আপনি আপনার পেমেন্টটি দিয়ে দিবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এই প্রক্রিয়া আবেদন করলে আপনার আর কোনো আবেদনও ভুল হবে না তাহলে প্রিয় ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যে কোনো সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ